অনুপ মাঝি তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে যে জিজ্ঞাসাবাদ করেছিল এবং সেই জিজ্ঞাসাবাদে এই অনুপ মাঝি বেশ কিছু বক্তব্য রেখেছিলেন যেটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গায় দাঁড়িয়ে, সেটা অবশ্য তাকে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং কুণাল ঘোষ তিনি ফেসবুক পোস্টে একটা অংশ তুলে ধরেছিলেন তার, সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। কুণাল ঘোষকে কেন এটা করতে হয়েছিল আমি সেটাও আপনাদের শোনাবো, কারণ শুভেন্দু অধিকারী একটি বক্তব্য রেখেছিলেন এবং আপনারা জানেন যে গত বছর ডিসেম্বরে উনি তিনটি তারিখ দিয়েছিলেন যার মধ্যে একটা তারিখ খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ সুপ্রিম কোর্টের এই সংক্রান্ত মামলার একটি পর্যবেক্ষণ সামনে আসার কথা ছিল। তারই প্রেক্ষিতে কুণাল ঘোষের এই ফেসবুক পোস্ট আপনারা দেখুন, খুব বাছাই অংশ দেখাবো আপনাদের, দেখুন দেখুন খুব স্পষ্টভাবে কি বলা হচ্ছে। তুমি বারবার এবির নাম নিয়েছো, এই এবির ফুল ফর্ম কি আর তুমি কেন এবির নাম শোনার পরে সঙ্গে সঙ্গে টাকা পাঠাতে, দেখি কি উত্তর। আচ্ছা, পোস্টে যেটা দেখা যাচ্ছে সেখানে ডেটটা হচ্ছে 23/6/21। এবার উত্তর দেখুন, আমি বুঝতে পারতাম যে উনি বারবার এবি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাইছেন, তাই আমি ভয় পেয়ে টাকা পাঠিয়ে দিতাম, কারণ বিনয় মিশ্রা যা বলতো সবসময় সেটাই হতো। নেক্সট, তিন নম্বর প্রশ্ন কি, তুমি কখনো এবির সাথে ডাইরেক্ট কথা বলেছ? আমি কোনোদিন এবির সাথে ডাইরেক্ট কথা বলিনি। এই এবি মানে অনুপ মাঝি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও যে ফেসবুক পোস্ট আপনাদের অংশটা দেখালাম এটা কুণাল ঘোষের পোস্ট, এর জন্য কোনো দায় সিএন নেবে না, কিন্তু এই এবি অনুপ মাঝির বক্তব্য অনুযায়ী এবং কুণাল ঘোষের ফেসবুক পোস্ট অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়।